ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কৃষ্ণা কিচেন এন্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন ঝটপট দেখে নিয়ে প্রস্তুত প্রণালী, রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে আগে তাই দেখে নিই। গলদা চিংড়ি নিয়েছি আমি, এখানে 8 পিস চিংড়ি আছে, এখানে 1 কেজি চিংড়ি আছে। তাই মাছটা আমি এভাবে কেটে নিয়েছি, আর এই যে এখানে ফেরে এখান থেকে আমরা কালো সুতার মতো একটা সুতা পাওয়া যায়, একটা কালো মতো ওটা আমরা বের করে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। তারপর লাগবে নারকেলের দুধ, এখানে নারকেলের দুধ একটা আছে, একটা নারকেলকে আমি কুড়িয়ে তারপর গরম পানি দিয়ে সেটা থেকে দুধ বের করে নিয়েছি। আছে 1 কাপ পেঁয়াজ পেস্ট, এখানে পেঁয়াজ আমি 1 কাপ 4টা বড় বড় পেঁয়াজ দেখে এটা আমি পেস্ট করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, এখানে আছে গরম মশলা পিষে নিয়েছি আমি, গরম মশলা বেটে নিয়েছি, তার কারণ গোটা গরম মশলা সবাই খেতে পারে না, এর জন্য এলাচ দারুচিনি লবঙ্গ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আছে জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখানে আছে শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, স্বাদ মতো লবণ। প্রথমে আমরা চিংড়ি মাছে একটু হলুদ, একটু লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমরা চুলায় চলে যাব। প্রথমে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দেব। মাছগুলো চুলা যাওয়ার সাথে সাথে দেখেন কেমন লাল লাল হয়ে গেছে, আর মালাইকারির মাছ আমরা খুব একটা কড়া ভাজবো না, এটা হালকা করে ভাজবো, মাছগুলো এরকম থাকবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিব। এবার এর ভিতরে এই তেলের ভিতরে দুটো তেজপাতা ছিঁড়ে দেবো। এবার এর ভিতরে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেটে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব
এক চা চামচ ঘি দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তবে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আমরা চুলার হিট একেবারে লোতে রেখে এটাকে সুন্দর করে ভাজব। পেঁয়াজের পেস্ট ভাজা ভাজা হলে তারপর আমরা অন্য মশলা দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আর একটু ভেজে নিতে হবে, এমন ভাবে ভাজতে হবে যাতে এগুলো গন্ধ আর না থাকে। সুন্দর করে এগুলো একটু আর একটু চুলার হিট লো ফ্লেমে রেখে আর একটু এটাও ভেজে নিতে হবে। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে সুন্দর একটা সুগ্রাম বের হয়েছে। এবার এর ভিতর দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আমরা এর ভিতরে পানি দিব না, অল্প একটু নারকেলের দুধ দিয়ে এটাকে ভেজে নিব। ভাজা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। মশলা ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এর ভিতরে গরম মশলা পেস্ট দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নারকেলের দুধটা দিয়ে দেব। এটা একটু বল কোঠা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এটা বল কুঠে গেলে আমরা মাছ দিব। আমার ছেলে বল কুঠে গেছে, ভিতরে শুধু মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেব। আমরা এভাবে 10 মিনিট রান্না করব। আমার মাছ ফ্রাই হয়ে গেছে, দেখেন উপরে কত সুন্দর তেল ভেসে উঠছে। আমি এবার নামিয়ে নেব।
হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন